লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত শুক্রবার রাতে নিজ বাসার গেইটের সামনে দুর্বৃত্তের হামলায় নিহত হন বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী। এ ঘটনায় 21 জানুয়ারি রাতে নিহতের ছেলে রিফাত হাসান বাদী হয়ে একজনের নামুল্লেখ সহ অজ্ঞাতদের বিরুদ্ধে পাটগ্রাম ধারায় মামলা করেন। আবদুল্লাহকে আটক করে সোমবার বিকেলে আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।